জাস্ট সংক্ষেপে একটা ম্যাজিক্যাল বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আমরা ফোনাউল্লা বাজারের একটু উত্তর পাশে মাসুক ডাক্তারকে অনেক কিছু নিন যুক্তরাজ্য প্রবাসী। সেই মাসুক ডাক্তার সাহেবের বাড়ির সম্মুখে একটা বড়ই গাছ, বড় বিশাল বড়ই গাছ রয়েছে এবং এই বড়ই গাছটি শিকল দিয়ে আটকানো এবং তালাবদ্ধ। আসলে এর রহস্যটা কী, এই বিষয়টা একটু আমরা জানতে চাই এখানকার দায়িত্বশীল এই এলাকার এক ভাই আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা সরি, তাহলে আমরা ওনার সাথে আপনার নাম পরিচয়টুকু জানতে চাই, আর এই যে শিকল দিয়ে বাজার কাহিনী কি, কেন এটা রেখে? আমার নাম মলয় মিত্র, আমি বলতে গেলে বাড়ির কেয়ারটেকার, দেখভাল। এরা তো সবাই বাহিরে থাকে, তা এই গাছটা মাঝে মধ্যেই দেখা যায় না, দেখা যায় না কোথায় যায়। অনেকের লোক মুখে শোনা যায় যে গাছ বন্ধে গেছে, অনেক জায়গায় গেছে, কিন্তু যে আসলে গাছের ইতিহাস ওই গাছ মাঝে মাঝে নাই যায়, যে কারণে বেটাই অত বড় সৈন মারিয়া তালা মারি তোয়ার পরে দেখা যায় গাছরি যায়। এটা আশ্চর্যজনক ওই আমরা একটু ওনার বাড়ির ভেতরে যাবো, ভিতরকার অবস্থা একটু দেখি কি অবস্থা। তিনি একজন শৌখিন মানুষ, গার্ডেন করেছেন শুনেছি, একটু দেখার চেষ্টা করি।